হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপকথাস ওয়ার্ল্ড। সো গাইজ, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদমই তোমাদের রিকোয়েস্টে। আর তোমরা সবাই বলছো যে দুর্গাপূজার আগে দিদি প্রচুর মুখে ব্রণ বেরিয়েছে, মানে পিম্পলস বেরিয়েছে, তো সেগুলোকে কিভাবে ঠিক করব, প্রচুর দাগ হয়ে যাচ্ছে, সেগুলো কিভাবে রিমুভ করব, কিভাবে সেগুলোকে ঠিক করা যায় সেটার একটা টিপস দিতে। তো আমি অনেক দিন ধরে ভাবছি দেবো, বাট দেওয়া হচ্ছে না। তো আজকে অ্যাট লাস্ট কিছু তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর তোমরা ভেবো না যে আমার স্কিন এখন যেরকম রয়েছে আগেও সেরকম ছিল। তোমরা যারা আমাকে প্রথম থেকে দেখেছো তারা তো জানোই যে আমার কতটা পিম্পলস ছিল। আর অনেকে আমাকে এই কমেন্টটাও করেছো যে দিদি তোমার আগে প্রচুর পিম্পলস ছিল, সেগুলো কি করে তুমি রিপেয়ার করেছো, কিভাবে তুমি ঠিক করেছো। তো সেটার জন্য কিন্তু আমাদের দরকার সব থেকে একটা গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার, যেটা আমাদের পিম্পলস কেন সব কিছু ঠিক করতে পারে। তো সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো আজ থেকে এক বছর আগেও আমার যা প্রচণ্ড ব্রণ ছিল, প্রচণ্ড পিম্পলস ছিল, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তোমরা যদি আমার পুরনো ভিডিও গিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, মানে ফেসের এই অংশ আর কপাল পুরো ভর্তি, কোথাও জায়গা ছিল না, আর মানে এত পিম্পলস ভর্তি হয়ে গেছিলো। তো আমি কিভাবে সেখান থেকে রিমুভ করেছি, সেগুলোকে কিভাবে রিপেয়ার করেছি সেগুলোই তোমাদেরকে বলবো। আর শুধু ব্রণ নয়, ব্রণ হওয়ার পরে, ব্রণ কমে যাওয়ার পরে তারপরে অনেক দাগ হয়ে যায়, মানে প্রচন্ড কালো 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 দাগ হয়ে যায়, সেগুলো দেখতে আরও বাজে লাগে। তো সেগুলোকে তোমরা কিভাবে রিমুভ করবে, কিভাবে সেগুলোকে ঠিক করবে, সেগুলোরই টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে আমি স্ক্রিনেও দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে, মানে কত ব্রণ ছিল আমার ফেসে। তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখো, সব হয়তো পসিবল না তোমাদের দেখানো এখন, বাট তোমরা যদি পুরনো ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো তাহলে তোমরা দেখতে পাবে যে আমার প্রচুর পরিমাণে ব্রণ ছিল। শর্টস, বড়, যে কোনো ভিডিও তোমরা পেয়ে যাবে, সমস্ত ভিডিওতে আছে। মানে এত খারাপ অবস্থা, আমি মেকআপ করতে পারতাম না, মানে করলে আরও বেরোতো এরকম হতো। তো তারপরে ঠিক করলাম না, এটাকে তো এবার সমাধান করতেই হবে। তো কিভাবে ঠিক করেছি, একদম মাত্র দুটো স্টেপে, মানে জাস্ট তোমরা রাত্রিবেলা এই স্টেপ দুটো ফলো করবে। আর তোমাদের কিন্তু এটা রেডি করতে হবে, আমি যেটা তোমাদেরকে এটা শেয়ার করবো, যেহেতু হোম রিমেডি, তোমরা পারলে যে ফেস প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা দিনে দুবার ইউজ করো, আর প্রত্যেক দিন সেটা করার চেষ্টা করবে। আর যেটা আমি তোমাদেরকে দেবো সেটা কিন্তু একদমই কম খরচে আর বলতে পারো। আর তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন বলো, ড্রাই স্কিন বলো, সব স্কিনের জন্য কিন্তু এটা একদম বেস্ট। তো তোমরা কিন্তু এটা সবাই ট্রাই করতে পারো, সব এজের এটা ট্রাই করতে পারো। তো চলো, আদারওয়াইজ আর কিছু না বলে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, আর 100% তোমরা ভালো রেজাল্ট পাবে দুর্গাপূজার আগে। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তাতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও, নতুন নতুন আরও এরকম প্রয়োজনীয় ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দুর্গাপূজা আসছে আর তোমরা অনেকেই বলেছো যে আগমনী লুক দিতে, তো আগমনী লুকটা আমি তোমাদের দিতে পারছি না, কারণ হচ্ছে বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য বাইরে শ্যুট করবো ভেবেছি, আর সাথে তোমাদের জন্য পাবলিক রিয়াকশনও আসবে ভেবেছি, তো সেই জন্যই আমি তোমাদেরকে দিতে পারছি না। তো চেষ্টা করছি আমি এই রবিবারের মধ্যেই করার, তো তার জন্য একটু ওয়েট করে থাকো, খুব তাড়াতাড়ি আসবে আগমনী লুক, কারণ হচ্ছে আমাদের দুর্গাপুজো বেশি বাকি নেই আর আমিও ভীষণ এক্সাইটেড, আর তোমরা তো এক্সাইটেড আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখো গাইস, তোমাদেরকে কয়েকটা ক্লিপ আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কয়েকটা ফটো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা জঘন্য অবস্থা ছিল, মানে পুরো মুখ মানে পুরো ভর্তি ছিল, একদম পুরো দাগ দাগ হয়ে গেছিলো, আর এগুলো একদমই ঠিক মতো কমছিল না। তো আমি এটা কিন্তু ইউজ করেছি আর এরপরে কিন্তু আমার কমেওছে। তো চলো দেখে নাও আমি ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছি। তো সবার প্রথমে আমি এখানে এক চামচ মতো নিয়ে নিয়েছি চন্দন পাউডার, তো তোমরা এখানে স্যান্ডেলউড পাউডার বা চন্দন পাউডার তোমরা এখানে অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যাবে। এরপরে নিয়ে নিয়েছি এক চামচ মতো মুলতানি মাটি, আর এরপরে নিয়ে নিয়েছি অরেঞ্জ পিল পাউডার, মানে একদম ওই যে লেবুর যে গুঁড়ো হয়, কমলা লেবুর গুঁড়ো, সেটা তোমরা অনলাইনেই বেশিরভাগ পাবে অফলাইনের থেকে। আর যদি চাও তাহলে তোমরা এটাকে বাড়িতেও বানাতে পারো, অরেঞ্জ মানে অরেঞ্জের যে খোলাটা ওটাকে শুকিয়ে তোমরা ডাস্ট বানিয়ে ইউজ করতে পারো। আর এরপরে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদ, তো এগুলোকে পুরো পাউডারগুলোকে সবটাকে মিক্সড করে তোমরা কিন্তু এরকম শুকনো অবস্থায় স্টোর করে রাখতে পারো, যেখানে মানে কোনো কোটোতে বা কিছুতে। তো এরপরে আমি নর্মাল জল দিয়ে দিয়েছি, তো তোমরা এখানে চাইলে, তোমরা যদি সেন্সিটিভ স্কিন না হয় এর মধ্যে অবশ্যই এক দু ফোঁটা লেবুর রস ইউজ করতে পারো। তো চলো, এই প্যাকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এবার এটাকে কিভাবে তোমরা ইউজ করবে সেটাই তোমাদেরকে বলবো। তো তোমরা, তোমাদের যদি ফেসে খুব ব্রণ থাকে তোমরা অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ ইউজ করো, আমি তোমাদেরকে দুটো ফেস ওয়াশ সাজেস্ট করছি, আর স্ক্রিনেও আমি দিয়ে দিচ্ছি আমি ইউজ করি ভীষণ ভালো দুটো ফেস ওয়াশ, একটা হচ্ছে সিম্পলের ফেস ওয়াশ আর আরেকটা হচ্ছে ডার্মার ফেস ওয়াশ।
তো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা পারচেস করে তোমরা অবশ্যই ইউজ করো, দুবার ইউজ করবে সারাদিনে। আর এই প্যাকটাকেও তোমরা দুবার ইউজ করবে, যখনই ফেস ওয়াশ করবে তারপরে এই প্যাকটাকে ইউজ করবে। তো এই প্যাকটাকে ইউজ মানে অবশ্যই ফেস ওয়াশ করার পর তারপরেই তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের যদি সেন্সিটিভ স্কিন বা ব্রোনো স্কিন হয় বা মানে অয়েলি স্কিন হোক বা কম্বিনেশন, সব স্কিনের জন্য কিন্তু এই ফেস ওয়াশ দুটো ভীষণ ভালো। তোমরা এই ফেস ওয়াশ দুটোই ইউজ করো, মানে দুটোই ইউজ করতে পারো, যে কোনো একটা তোমরা পারচেস করে ইউজ করো। আর অবশ্যই ফেস ওয়াশের পর পুরো ফেসে এই প্যাকটাকে খুব ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করো। তোমাদের যেখানে যেখানে ব্রণ আছে, তোমাদের যদি গলাতেও ব্রণ থাকে সেখানেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চলো এটাকে ড্রাই হতে, তোমরা এটাকে ড্রাই হওয়া অবধি অপেক্ষা করবে। তো তারপরে আমি চলো বানিয়ে নিচ্ছি একটা সিরাম। তো সিরামটা বানানোর জন্য আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল। এখানে আমি অ্যাপোলোর যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাই আমি অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে তোমাদের যেরকম তোমাদের কাছে অ্যালোভেরা জেল আছে, মার্কেট প্রোডাক্ট অবশ্যই লাগবে, তো তোমরা যে কোনো অ্যালোভেরা জেল তোমরা এখানে ইউজ করতে পারো, মানে যে কোনো ব্র্যান্ডের। তো চলো এরপরে আমি এখানে ইউজ করছি এই ভিটামিন ই ক্যাপসুলটা। এটাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এই যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। আমি এখানে একটাই ইউজ করেছি। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা আরও একটা ইউজ করবা, যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে একটা দিলেই বেস্ট। আর এরপরে দেখো আমি দু ফোঁটা মতো এখানে গ্লিসারিন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেখো তোমরা যদি এটাকে একটু লাইট করতে চাও তাহলে এর মধ্যে তোমরা দু চার ফোঁটা তোমরা এরকম গোলাপ জলও দিতে পারো এটাকে একটু পাতলা করার জন্য। তো যদি তোমরা এটাকে ইউজ করতে পারো তাহলে খুবই ভালো হবে। তো মিক্স করার পর কিন্তু আমাদের সিরাম কিন্তু রেডি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি ফেসটা ধুয়ে কিন্তু চলে এসেছি, মানে আমার ফেস প্যাকটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি ধুয়ে চলে এসেছি। এরপরে যেটা করতে হবে, তোমরা যে কোনো টোনার বা গোলাপ জল তোমরা অবশ্যই এইভাবে ফেসে মানে ফেসটাকে ক্লিয়ার করার পর, ফেস প্যাক ইউজ করার পরে তোমরা এইভাবে জাস্ট টোনিংটা করে নেবে। এতে কিন্তু তোমাদের পোর্সগুলো যে ওপেন আপ হয়ে যায় সেখান থেকে কিন্তু তোমাদের ব্রণটা হয়, মানে নোংরা জমে তোমাদের ব্রণটা হয়। তো সেই জন্য বলছি সেই মিনিমাইজ করে দিলে পোর্সগুলো, তাহলে সেখান থেকে আর ব্রণটা নতুন করে গজাতে পারবে না। তো এরপরে দেখো তোমরা এই সিরামটা ইউজ করবে। তো ইউজ করার সময়টা আমি তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই সিরামটা না রাতে ইউজ করবে, এটার জন্য তোমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে। সারাদিনে ইউজ করার কোনো দরকার নেই, তোমরা দুবার শুধু ফেস প্যাকটা ইউজ করবে তাহলেই হবে। আর ফেস প্যাক ইউজ করার পর কিন্তু অবশ্যই টোনার ইউজ করবে, বাট তোমরা যখন সকালে ইউজ করবে ফেস প্যাক তখন আর তোমাদের এই সিরামটা ইউজ করতে হবে না। রাতে যখন শোয়ার আগে তোমরা ফেস প্যাক ইউজ করবে তখন তোমরা অবশ্যই এই সিরামটা ইউজ করে তারপরে তোমরা শোবে। এটা ওভারনাইট তোমাদের ফেসে ভীষণ ভালোভাবে কাজ করবে, আর তোমাদের ব্রণগুলোর যে দাগগুলো হয়ে যায় সেগুলোও রিমুভ করে দেবে, আর তোমাদের স্কিনটা খুব টানটান আর গ্লেজি একটা লুক থাকবে সবসময়। তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ফাইনাল লুকটাও দেখাচ্ছি, বাট আমারও একটা নতুন করে পিম্পলস গজিয়েছে, আমার কদিন স্কিন কেয়ারটা করা হয়নি ঠিক মতো। তো তোমরা এই স্কিন কেয়ারটা অবশ্যই তোমরা দিনে দুবার করে, মানে দিনে একবার রাতে একবার করো। আমি তোমাদেরকে বলছি একদম 100% তোমরা খুব ভালো রেজাল্ট পাবে পুজোর আগে। তো আশা করি তোমাদের অনেকটা হেল্পফুল হবে আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ইউজ করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কতটা ভালো রেজাল্ট পেয়েছো।